হ্যালো বন্ধুরা, কেমন আছেন? মননে মানসীর ব্লগে আপনাদের স্বাগত। আজ শুক্রবার সকালবেলা, শুভ সকাল বন্ধুরা। এখানে কলেজ শুক্রবার করে ছুটি থাকে, তাই বড় মেয়ের কলেজের ছুটি, ছোট মেয়ের আজকে স্টুডেন্ট হলিডে। স্টুডেন্ট হলিডে হবে এটা জানা ছিল না, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই ছিল। হঠাৎ করে স্টুডেন্ট হলিডে জানায় একটু সুবিধাই হয়েছে বটে আমাদের। এর আগে আমি আপনাদের বলেছিলাম যে আমার হার্টের একটা কিছু প্রবলেম দেখা গিয়েছে, জানি না, খুব সামান্য, তার জন্য MRI করতে বলেছে, তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর আমাদের MRI করতে হিউস্টনেই যেতে হয়েছিল। মেথডিস্টের ব্রাঞ্চ এখানে আছে, কিন্তু MRI করতে আমাকে হিউস্টনে যেতে হয়েছিল। সকাল 6টায় ছিল, জানেন, আমি অবাক হয়ে গেলাম এখানের প্রসেসগুলো দেখে। এই হসপিটালের এখানে এসে বসলাম, তার আগে হসপিটালটা এত বড় যে খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, এক ভদ্রলোককে বললাম OPC মানে আউট পেশেন্ট সেন্টার কোথায়, তারপরে উনি দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার পরে পেয়ে গেলাম সাইন ইন বলে। এখানে আমার ডেট অফ বার্থ দিয়ে পুরো যে অ্যাপয়েন্টমেন্ট করা রয়েছে সেটাকে সাইন আপ করা হলো। সাইন আপ করার পরে ওই যে ওদিকে লিফটটা দেখছেন, ওই লিফটটা 6টার আগে খুলবে না। আমরা গেলাম 5:58, কিন্তু গিয়ে আমরা বটম অন করছি, কিছুতেই অন হচ্ছে না। তারপরে মনে হলো, আরে 6টার সময় বলেছিলেন রিসেপশনিস্ট 6টা বাজলে তবে হবে। চুপ করে দাঁড়িয়ে থাকলাম। তারপরে একেবারে ঘড়ির কাঁটায় 6টায় বাজলো, তখন লিফটটা খুললো। বলুন কিভাবে সিস্টেম করা আছে। কার্ডিওলজি ডিপার্টমেন্টের MRI ল্যাবে চলে গেলাম। আমার 1 ঘন্টা 25 মিনিটের মতো MRI হলো। এই প্রথম অভিজ্ঞতা, যখন আমাকে MRI করতে ভেতরে ঢোকালো, আমার মনে হলো যেন মরে গেলে যেমন ভাবে ঢুকিয়ে দেয় না, সেইভাবে ঢুকিয়েছিল। প্রথমে খুব ভয় করছিল, কানে একটা হেয়ারফোন দিয়ে দিয়েছে, বাইরে থেকে যে কথা বলবে সেই অনুযায়ী আমাকে ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এছাড়া ঠান্ডা ছিল ভেতরটা, ভয় তো খুব করছিল। নিজের জামা কাপড় ছেড়ে ওদেরই অ্যাপ্রন টাইপের একটা জামা পরতে হলো আমাকে। আনইজি ফিল হয়নি, ওরা বারবার জিজ্ঞেস করছিল আমার আনইজি ফিল হচ্ছে কিনা। যাই হোক বন্ধুরা, সব কিছু টেস্ট হয়ে গেছে। আমরা গাড়ি পার্ক করে ওপরে লিফটে উঠেছিলাম। 3rd floor সাইন আপ ছিল, আর 16th floor ছিল আমার MRI ল্যাব। এ এক নতুন অভিজ্ঞতা, বুঝলেন। এখন আমরা বাড়ির দিকে রওনা হব বন্ধুরা। ভোরবেলায় 4:30 সময় আমরা বেরিয়েছিলাম। এইভাবে পার্কিং এর টিকিট নিয়ে নিয়েছিলাম। এখন টিকিটটা স্ক্যান করা হলো আর কার্ডটা পাঞ্চ করা হলো। যতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম তার পয়সাটা নিয়ে নেবে, তারপরে ওইটা খুলবে আমাদের গেটটা। ওই দেখুন, ওই দেখুন, খুলে দিয়েছে, না হলে গেট খুলতো না। পার্কিংয়ে আমাদের $9 নিল। যাই হোক, আমরা বেরিয়ে গেলাম, আর এখন 9টার মতো প্রায় বাজে, আমরা বাড়ির দিকে চলেছি। তবে যারা MRI করেছেন তাদেরকে আমি পরে জিজ্ঞেস করলাম যে আমার এই টেস্টের রেজাল্টটা কেমন বুঝছেন, তখন ওরা বলল গুড, ব্যাড নয়, দেখা যাক। ওরা বলল দুদিন পরে। আমার এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমাদের অটোমেটিক মাইচার্টে চলে আসে রেজাল্ট, সেই রকম চলে আসবে দুদিন পরে। 7 দিন পরে ডক্টর আবার কল করবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, জানবো যে আমার কিছু হয়েছে কি না। এবারে আসি টাকার কথায়। আমাদের দেশে কোনো কিছু ডাক্তারের দেখাতে গেলে, বিশেষ করে এরকম হার্ট কিংবা বড় ব্যাপারগুলো, আগে টাকা জমা দিলে তবে সব কিছু হবে। কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম, টাকা তো দিতে হবে। যদি আপনার কাছে ফুল টাকা না থাকে, তাহলে তার জন্য প্ল্যান আছে, বিনা ইন্টারেস্টে অল্প অল্প ইনস্টলমেন্টে আপনি পয়সা দিতে পারেন। আমাদের বলেছিল আমাদের একটা অ্যাকচুয়াল কার্ড আছে, ইন্স্যুরেন্স তো করাই আছে, কিন্তু কোম্পানি থেকে একটা কার্ড আছে, সেই কার্ডে কিছু প্রতি মাসে ডলার কোম্পানি দেয়। সেইখান থেকে আমার প্রায় $1000 জমা ছিল, সেই জন্য আমি আর বেশি প্ল্যানে যাইনি, তবে ছোটোখাটো একটা প্ল্যানে গেছি, $1000 দিয়েছি, আর $600 আমি ইনস্টলমেন্টে 200 করে প্রতি মাসে দিয়ে দেব, এই রকম করে প্ল্যান নিয়ে নিয়েছি। কিন্তু এখানে হয় কি, যদি আরও কম ডলারে আপনি করতে পারেন,
আপনার কোনো অসুবিধে নেই, কোনো ইন্টারেস্ট নেই, আপনি আস্তে আস্তে সমস্ত ট্রিটমেন্ট করিয়ে শোধ দিতে পারেন, যেটা আমাদের দেশে সম্ভব নয়। আমার টোটাল খরচ বলেছিল 3000 সামথিং, ইন্স্যুরেন্স কভার করে $1640 মতো লেগেছে। ইন্ডিয়ান মানিতে প্রায় 125,000 মতো আমার এই টেস্টটা করতে গেছে। এমটি স্টোমাকে যেতে বলেছিল তাই গেছিলাম, এবারে খুব খিদে পেয়েছি, একটু একটু নিয়েও এসেছি, বিস্কিট পেয়ারা কেটে এনেছি। কেন কি প্রবাসে আমরা যারা থাকি তারা রাস্তাঘাটে কোনো খাবার আপনি দেখতে পাবেন না, টাইম পাবেন না, সেই জন্য খাবার বেঁধে নিয়ে যেতেই হয়। কিছু করার নেই বন্ধুরা, করতে তো হবে, হার্টের ব্যাপার, ভেতরের ব্যাপার, একটা স্কিনের কিছু হলে বাবা করছি করব, কিন্তু হার্টের ব্যাপার ডাক্তার যা বলেছে আমাদের তাই শুনতে হবে। ইনিশিয়েটিভ স্টেজে হলে অল্প টাকায় বরং সেরে যাবে, এটা যদি জমিয়ে রাখি পরে হয়তো বিরাট ব্যাপার হবে। আপনারা শুধু এই কামনা করুন, ভালোবাসুন, যে আমার যাতে কিছু না হয়, অল্প কিছু হলে সামান্য মেডিসিন দিয়ে হয়ে যায়, সেই জন্যই আমরা আর দেরি করিনি, যেমনই ডক্টর বলেছিলেন আমরা তেমনি এমআরআই করে নিলাম। সাসপেক্ট যদি করে থাকে কিছু, কিছু যদি হয়ে থাকে তাহলে ইনিশিয়েটিভ স্টেজে ঠিক হয়ে যাবে, এই ভেবে। আপনাদের ভালোবাসায় আমার হয়তো কিছুই হবে না। যাই হোক বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, ও আবার অফিস যাবে। আর আমি কি করেছিলাম, আগের দিন রাত্রিরে ভাত করে ভাতে জল ঢেলে দিয়ে রেখে গেছিলাম, আলু কেটে রেখে গেছিলাম, এসে একটু আলু ভেজে নিলাম, একটু ডিম ভুজি করে নিলাম, সবাই আমরা পান্তা খাবো, কেননা দুই মেয়ে বাড়িতেই আছে। আজকের মতো গাছে ফুল ফুটেছে, না এটা কালকেকার ফুল, আজকের ফোটেনি, কালকে একটা ফুটবে। এখন কটা বাজে গো? 10টা। ও কে জানে কি দেখতে হবে, কি ওর ভেতরে আছে, কিছু তো বাঁধা আছে, একটা বাঁধা আছে, ওর কন্ডিশন তিনবার থেকে গেছে। ওকে, এই 10টার সময় পান্তা খেয়ে যাচ্ছে, খিদে পাবে না? লাঞ্চও একটু দিয়ে দিলাম, রুটি আর একটু ফল কেটে আর ওই আলু ভাজা দিয়ে লাঞ্চেও দিয়ে দিলাম, ও চলে গেল। প্রায় এখন 10টার মতো বাজে। কাটি নেই, ঠিক আছে না, হাত দিই না, গালে নেই, গালে নেই। বাবা তুই একটু ভালো করে ভদ্রভাবে দিস না তো বাবা, ও কামড়াবে তো, কামড়ায়নি। ওইদিন বাজারে গিয়ে আনারস আমার সঙ্গে তুলছিল, তখন আমি জিজ্ঞেস করেছিলাম তুই কাটবি তো, কেন কি আমার ভালো লাগে না কাটতে, বললো হ্যাঁ মামা আমি কাটবো। এখন আনারসটা কাটছে, বেশ পেকে গেছে, মিষ্টিও আছে ভালো। রুটি যখন করে দিয়েছিলাম না, তখন একটা রুটি বেশি হয়েছিল, সেই রুটিটা আমি খেলাম আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে। এখন একটু পান্তা খাচ্ছি, কতদিন পরে যে পান্তা খাচ্ছি, আমার পান্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদেরও কি ভালো লাগে পান্তা খেতে? মনে পড়ে দেশের কথা, এই তো কিছুদিন আগে সব রন্ধন পূজা হলো, মনসা পূজা হলো, পান্তা হলো, খুব পান্তা খেতাম। আমাদের রান্না পুজো ছিল আর কি বাড়িতে, মা পান্তা করতো, এক সময় ছোটবেলায় খুব লোক এসে খেত, খুব বড় বড় বাতাসা নিয়ে আসতো সবাই, সারা রাত জিগে রান্না হতো পান্তা, তার সঙ্গে আনুষঙ্গিক কত কি, দিনে যে কতবার পান্তা খেতাম, কি যে ভালো লাগতো, সেসব দিন তো আর নেই। ম্যারিনেট করা চিকেনটা জিপলকে রাখা যেটা ছিল সেটা বের করে রাখলাম, সন্ধেবেলায় বানাবে, আজকের ফ্রাইডে যেহেতু ডিউটি ওর, সন্ধেবেলায় বানাবে। তবে আমি এখন চলেছি, আমাদের একটা গেট টুগেদার আছে, সেখানে একটু মস্তি হবে, মজা হবে, কয়েকজন মিলে, 7-8 জন মিলে আমরা মস্তি করব। আর রাস্তায় দেখুন কিভাবে শুরু হয়ে গেছে এইভাবে ঘরের সামনে সব সাজানো, হ্যালোইন আসছে না, এই অক্টোবরে হ্যালোইন, তাই সব আগে থেকে সাজাতে শুরু করেছে বাড়ির সামনে। এসে গেছি আড্ডার জায়গায়, আমাদের সোসাইটির মধ্যেই এই গেট টুগেদারটা হবে, বেশি দূর নয়, মিনিট দুয়েকের রাস্তা। আর একটু সন্ধে হলে, রোদ্দুর না থাকলে হয়তো হেঁটেই চলে আসতাম, কিন্তু এখন প্রচণ্ড রোদ্দুর তাই আর হাঁটলাম না। এসে গেছি আমরা যেখানে গেট টুগেদার করব, এখনো সবাই আসেনি, গাড়ি নেই মানে কেউ আসেনি, আমি প্রথম এসেছি।
এটা একটা ভাবি কাম বন্ধুর বাড়ি। এসো, তুমি কেমন আছো আগে বলো। তোমার পা কিরম আছে? ও বাবা, আজকে শাড়ি পরেছো? ও মা, তুমি কখন পরবো? ও মা, তুমি এমনিতে শাড়ি পরছিলা? তুমি দেখি একটুখানি একটুখানি ফটো তুলি তোমার, দাঁড়া। শাড়িটা কিন্তু হয়নি ঠিক। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো। ইন্ডিয়ানরা চা খাবে না এই হয় কখনো? আলু টিক্কা, সচ মে ডিনার হ্যায়। কিসনে বোলা হম খানা নেই খাকে, হমে তো খানা বানায়ে খাকে। এক এক ঘর পরে আজ মেটে খাকে, খাই নেই হুই। মে বেসে কে কে এক বচে খায়া না, লেট থোড়া সা কে করো, বহুত ভুক লাগ জাতি উস টাইম তো। মাঝে তুমনে না গণপতি কে টাইম ইয়ে খানে কা ফটো ইয়ে নেই নিকালা হ্যায়, মেরে ফ্রেন্ড মাঙ্গ রহে থে, কাহাঁ সে ইস বাত নিকল। বহুত কাম কর লিয়া হ্যায় মুজে, নেই নেই। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ক্ষীর মানে পায়েশ, স্মল ইডলি ফ্রাই, কর্ন চাট, রগড়া। আমাদের গেট টুগেদার শেষ, বাড়িতে চলে এলাম, গাড়ি আছে মানে অফিস থেকে এসে গেছে, গ্যারেজ ডোরটা অটোমেটিক করে খুব সুবিধা হয়েছে, মাঝে মাঝে এরম আড্ডা ভালোই লাগে। চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থেকে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।